আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো গন্ধরা ঝোল চিংড়ি। তোমরা বাড়িতে সবাই নিশ্চয়ই বানাও, তবে আমার এই রেসিপিটা ফলো করে তোমরা একটু করে দেখো, খেতে খুব ভালো লাগবে। ওলের সাথে গন্ধরাজের সখ্যতা কি জিনিস সেটা তোমরা এই রান্নাটা খেলে বুঝতে পারবে। আমি ওলটাকে এরম করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরমভাবে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে। চিংড়ি নিয়েছি, এখানে 100 গ্রাম মতো চিংড়ি আছে। আলু একটা নিয়েছি কেটে, এখানে 1.5খানা বড় আলু আছে। প্রথমে আমি ওলটাকে সামান্য নুন জলে ফুটিয়ে জলটাকে ফেলে দেবো, জাস্ট একটা উবল আসবে, বেশি সেদ্ধ কিন্তু আমি করব না। দেখো এখানে উবলটা চলে এসছে, আমি এখন গ্যাসটা অফ করে এটাকে তুলে নেব। বেশি সেদ্ধ করলে এখানে একটা নরম হয়ে যাবে, সেই জন্য অল্প একটু সেদ্ধ করে মানে জাস্ট ওপরের জলটা ফেলে দেবো। এখন আমি এই যে চিংড়িটা ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিলাম, দিচ্ছি 1 চিমটি মতো নুন। একে আমি একটু মিখে রেখে দিচ্ছি। কড়াইতে আমি চাপিয়েছি, এটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু বেশি করে তেলটা দেব। আমি এখানে 50 ml এর মতন তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি। চিংড়িটা আমি ভাজছি কিন্তু খুব একটা বেশি ভাজব না। এই তেলের মধ্যে প্রথমেই চিংড়িটা ভেজে নেওয়ার কারণ এই তেলটা দিয়েই তো আমি রান্না করবো, তেলটা পুরো চিংড়ির গন্ধটা শুষে নেবে, সেই কারণে আমি প্রথমেই চিংড়িটা ভেজে নিলাম। চিংড়িটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এই তেলটার মধ্যে কিন্তু আমি এই ওলটাকে ভেজে নেব। আমি নুন দিয়ে ফুটিয়েছি, সুতরাং এর মধ্যে এক্ষুনি আমি আর নুন দিচ্ছি না। ওইটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। ওলটা আমার ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে একে তুলে নিচ্ছি। ঠিক এরকম ভাজা করতে হবে। আমি এই তেলের মধ্যে দিচ্ছি 1/4 গোটা জিরে, দিচ্ছি সরু সরু দুটো তেজপাতা, 3টে এলাচ, আর 2টো লবঙ্গ, আর 1টুকরো দারচিনি। এই ফোড়নটার মধ্যে এবার আমি এই আলুগুলো ছেড়ে দিচ্ছি। এতে দিচ্ছি 1/4 হলুদ, 1 চামচ মতো নুন। আলুটা আমার হয়ে এসছে, এর মধ্যে এখন আমি একদম পুরোপুরি ভাজা মানে এইরকম ভাজা আমার করতে হবে। এর মধ্যে আমি প্রথমে দিচ্ছি আমার ওই 1 ইঞ্চি পরিমাণ আদা বেটে রেখেছিলাম, আর 7-8 কোয়া রসুন, সেটারই আমি 1 চামচ দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি আমি 1 চামচ জিরের গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা। আর যে জিনিসটা দেব সেটা হলো এখানে বেটেছি আমি 3 চামচ পোস্তর সঙ্গে 1 চামচ সর্ষে, তারই 1 চামচ আমি এখান থেকে তুলে দিচ্ছি। ভাজা আমার হয়ে গেছে, এর মধ্যে আমি এই ওলগুলো ছেড়ে দিচ্ছি। ভেজে রাখা ওলগুলো দিয়ে দিলাম, সামান্য একটু কষিয়ে নেবো, উল্টো ভাজাই আছে, মশলাটা যাতে ওর সঙ্গে মিশে যায়। মশলাগুলো আমার এই সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল।
আমি এর মধ্যে এক গ্লাস জল দিয়ে দিলাম। এখন আমি একে ঢেকে রাখছি। এই রান্নাটার জন্য আমার একটা গন্ধরাজ লেবু লাগবে, আমি এর রসটা এর মধ্যে বার করে নিচ্ছি। 10 মিনিট বাদে ফিরে এলাম, আমার এটা জলটা শুকিয়ে এসছে, আমার আলু পোল সবই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। যারা নিরামিষ খেতে চান তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন, আর এটা টেস্টি আলাদা। এর মধ্যে আমি এখন হাফ গ্লাস মতো জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন এটাকে একটু টেস্ট করে নেবো, নতুন কী লাগবে। সামান্য একটু নুন দিতে হবে, হাফ চামচ চিনি। 5 মিনিটের জন্য আবার আমি একে ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঘন ঘন হয়ে গেছে আমার। এর মধ্যে আমি এখন 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, আর দেবো আমার গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজের গন্ধ আর টকটক মিষ্টি মিষ্টি স্বাদ একটা অদ্ভুত সুন্দর টেস্ট দেবে। আমি একবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি, ঢেকে 2 মিনিট রাখলাম। 2 মিনিট হয়ে গেছে, ওল আর চিনি সুন্দর গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। আমি এর মধ্যে এখন 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আমার গন্ধরাজ ওল চিংড়ি একদম তৈরি। তোমরা বাড়িতে আমার এই রেসিপিতে ফলো করে এরমভাবে রান্না করে দেখো, তোমাদের খেতে খুবই ভালো লাগবে। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে। আজকে আসি।